নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিড়ের নাস্তা। চিড়ের নাস্তা বানাবার জন্য এখানে নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়েটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা নয়, দেখুন এই রকম চিড়ে নিয়েছি। এবার চিড়েটাকে ভালো করে ধুয়ে নিব। তিন চারবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিড়েটাকে 10 মিনিট ভিজিয়ে রাখব। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে বড় বড় টুকরো থেকে যাবে না। এদিকে 10 মিনিট হয়ে গেছে, চিড়েটা ভিজে গেছে। দেখুন আঙ্গুল দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার চিড়েটাকে হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নিলে এটা মাখা হয়ে যাবে। আমার চিড়ে মাখা হয়ে গেছে, একেবারে নরম ডো তৈরি করেছি। এবার গ্রেট করা আলুটা চিড়ের মধ্যে নিয়ে নিব। এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। 4-5টা কাঁচা পাকা লঙ্কা কুচি দিলাম। ঝালটা আপনারা বুঝে দিবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি দিলাম। ধনে পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। হলুদ গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 টিস্পুন ভাজা মশলা দিলাম। জিরে ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 2 টিস্পুন লেবুর রস দিলাম। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে মেখে নিব। সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। বাইন্ডিং এর জন্য এর মধ্যে আটা দিব। একসঙ্গে বেশি করে দিব না, অল্প অল্প করে দিব আর মাখব। ফোর টেবিল স্পুন আটা দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে 2 টিস্পুন সাদা তেল দিয়ে আবারও মেখে নিব। এবার এর থেকে বড় বড় করে লেচি কেটে নিব। একটা লিচি নিয়ে গোল করে নিলাম, তারপর এটাকে চ্যাপ্টা করে নিব। এবার গুঁড়ো আটা ছড়িয়ে বেলে নিব। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। আমি এটাকে পরোটার মতো মোটা করে বেলে নিয়েছি। দেখুন থিকনেসটা কতটুকু হয়েছে। একটা ছোট বাটি নিয়েছি, এইটা দিয়ে কেটে নিব। বাটিটা বসিয়ে উপর দিয়ে চাপ দিলেই কাটা হয়ে যাবে। এইভাবে কেটে নিয়েছি। এক্সট্রা আটাটা রেখে দিব, পরে এটাকে কাজে লাগাবো। একই রকমভাবে বাকি লেচি নিয়ে বেলে নিব।
তারপর বাটি বসিয়ে কেটে নিব। এবার এগুলোকে ভাজবো। তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। দেখুন লুচির মতো ফুলে উঠেছে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে। এবার তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিব। একই রকম ভাবে সবকটা ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, চিড়ের নাস্তা। বিন চাটনি, মিষ্টি চাটনি বা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। আমি টমেটো সসের সাথে সার্ভ করলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।